হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটি ফেয়ারনেস ক্রিমের রিভিউ নিয়ে। আজকে যে ক্রিমটি নিয়েছি সেটি হচ্ছে মাই ফেয়ার ক্রিম। আজকে যে রিভিউটি দেবো সেটি একদমই অরিজিনাল, একদমই জেনুইন একটি রিভিউ হবে। আপনারা নিশ্চিন্তে আমার রিভিউটি দেখতে পারেন, আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন রিভিউটি পেয়ে। সো ভিউয়ার্স, আজকে যে রিভিউটি নিয়ে এসেছি সেটা তো বলে দিয়েছি অলরেডি, মাই ফেয়ার ক্রিম। মাই ফেয়ার ক্রিমটি খুবই পরিচিত একটি ক্রিম অলরেডি, এটি অনলাইনে ভীষণ জনপ্রিয়, সবাই এটি নিয়ে খুব মাতামাতি করছেন। আর হচ্ছে এটির অনেক অনেক রিভিউ আছে, ভালো ভালো রিভিউ আছে, অ্যান্ড কিছু নেগেটিভ, কিছু নেগেটিভও আছে, কিছু যেরকম পজিটিভের পাশাপাশি কিছু নেগেটিভ রিভিউ কিন্তু আছে। তো আজকে আমি যে ক্রিমটি নিয়েছি সেটি আমি অনেক দিন ধরে এটি ফলো করছিলাম, অ্যান্ড হচ্ছে ক্রিমটি আমি পারচেজ করার পরে কিছুদিন অ্যাপ্লাইও করেছি, অ্যাপ্লাই করে দেখেছি যে আসলে এটি অরিজিনাল, আসলে সত্যি সত্যি এটি যে সবাই যে বলছে এটা নেগেটিভ, আসলে কতটুকু নেগেটিভ কতটুকু পজিটিভ দেখার জন্য আমি এটি কিন্তু ভালোভাবে অবজার্ভ করার জন্য আমি কিন্তু অলরেডি এটি ইউজ করেছি। সো ভিউয়ার্স, এটি নিয়েছে অলরেডি আমার এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ ইউজ করার পর আমি আজকে রিভিউটি করছি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে মাই ফেয়ার যে ক্রিমটি, এখানে মডেলের ছবি দেওয়া আছে, ইয়েলো কালারের একটি প্যাকেটে আসে, আর হচ্ছে এই পাশে মাই ফেয়ার লেখা আছে, অ্যান্ড পিছনে হচ্ছে এটা। প্রথমে আগে যে ইয়াটা ছিল প্যাকেটটা শুধুমাত্র এরকম একটা মডেলের ছবি দেওয়া ছিল, এখন প্যাকেটটাতে হচ্ছে এরকম তিনজন মডেলের ছবি দেওয়া থাকে পিছনে থেকে, দেখাচ্ছে যে এটা খুব দ্রুত আপনাকে ফর্সা স্কিন দিচ্ছে। ওনারা বলে থাকেন যে 5 থেকে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনাকে ফর্সা স্কিন দেবে। আর এখানে 20 গ্রাম ক্রিম থাকে, একদম ছোট একটা টিউবে আসে, আর এটা হচ্ছে 2 বছর পর্যন্ত মেয়াদ থাকে। 2018 সালে হচ্ছে এটা উৎপাদিত হয়েছে, 2020 সালে এক্সপায়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে 175 রুপি, 175 রুপিতে হচ্ছে আপনারা এই ক্রিমটি পেয়ে যাবেন। তবে এটা মার্কেটে 175 রুপি হয়ে থাকলো, বাংলাদেশের মার্কেটে কিন্তু এটা আরও অনেক কমই পাওয়া যায়, যদিও আমরা অন্য সময় দেখে থাকি যে RS যেরকম যত থাকে তার ডাবল, অলমোস্ট ডাবল হয়ে থাকে আমাদের দেশে, বাংলাদেশে, বাংলাদেশের টাকাতে হচ্ছে ডাবল হয়ে যাকে অলমোস্ট ডাবল পাওয়া যায়। এখানে যদিও 175 রুপি লেখা আছে, বাট আমরা কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কিন্তু আরও অনেক কম টাকায় পেয়ে যাচ্ছি। টাকার অঙ্কে যে এটা দাম হওয়ার কথা 300+, বাট আমরা কিন্তু এটা 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু বাংলাদেশে কিনতে পেয়ে যাচ্ছি, কিংবা অনেক দোকানে তার চেয়ে কমে হতে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই হচ্ছে আপনাদেরকে অরিজিনাল ক্রিমটা চিনে কিনতে হবে, এটা খুব দ্রুত আপনার স্কিনকে ফর্সা করে দিবে, খুবই দ্রুত, মাত্র 1 সপ্তাহ। আপনারা কেউ যদি টানা যদি এটা 1 সপ্তাহ যদি নিয়মিত ইউজ করেন, তাহলে কিন্তু আপনার স্কিন অনেকটা ব্রাইট হয়ে যাবে, অনেকটাই ব্রাইট হয়ে যাবে। তবে 1 সপ্তাহ ইউজ করার পরে যেটা হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট 1 সপ্তাহ ইউজ করবেন, স্কিনটা খুব দ্রুত আপনাকে ব্রাইট করে দেবে। ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় জানি যে যেই জিনিসটা খুব দ্রুত স্কিন ব্রাইট করে সেটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল হয়ে থাকে, যেমনটা হচ্ছে এটা। এখানে যেই দেখুন ভিউয়ার্স, এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে, আপনারা দেখলেই দেখবেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে বিশেষভাবে হচ্ছে হাইড্রোকোয়েন যেটা আছে, এটা কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি ক্লোজ করে দেখাচ্ছি, হাইড্রোকোয়েন যেটা আছে এটা কিন্তু খুবই ক্ষতিকারক স্কিনের জন্য। এটাতে এটা যেটা এটা অলমোস্ট মার্কারি, এক প্রকার মার্কারি হচ্ছে এটা, মার্কারি যেটা হচ্ছে স্কিনের জন্য খুব ক্ষতি, এটাও কিন্তু স্কিনের জন্য খুব ক্ষতিকারক। এতে এইটার কারণে হচ্ছে আপনার এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হচ্ছে এই ক্রিমটা তৈরি করা হয়েছে, তার জন্য কিন্তু আপনার স্কিনটা খুব তাড়াতাড়ি দ্রুত এটা ব্রাইট করে দেয়, যেমন খুবই দ্রুত কাজ করে। সো ভিউয়ার্স, এটা যখন কেউ ইউজ করবেন তখন আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা আসলে এটা কীভাবে ইউজ করবেন আর কেন এটা ইউজ করবেন বা করবেন না। ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাকে বলেছি যে এটাতে হার্মফুল কেমিক্যাল আছে, দেখতে পাচ্ছেন হার্মফুল কেমিক্যাল আছে যেটা আপনার স্কিনকে খুব দ্রুত ফর্সা করে দিবে, সাথে সাথে হচ্ছে খুব দ্রুত কিন্তু আপনার স্কিনটা আবার কালো হয়ে যাবে। মাত্র 1 সপ্তাহ যদি আপনারা ফর্সা হতে চান সেক্ষেত্রে আপনারা এটা চুজ করবেন, কিন্তু কেউ যদি চান যে আমি আমার স্কিনের কোনো প্রকার ক্ষতি করতে চাই না সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা কিন্তু চুজ করবেন না। তবে এটা আপনার কী কী কাজ করছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, অলরেডি টিউবটা আমি কিন্তু অলরেডি ইউজ করেছি, এই যে এতটুকু পর্যন্ত এটা শেষ হয়ে গেছে, অলরেডি 5-6 দিন ধরে এটা ইউজ করা হচ্ছে এটা দেখার জন্য। সত্যি সত্যি এটা খুব দ্রুত ফর্সা করে, আমি এটা ইউজ করেছি আমার 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 ফেসে ইউজ করেছি, অ্যান্ড হচ্ছে আমি আমার এক কাজিনকে দিয়েছি, তার গলায় হচ্ছে অনেক কালো দাগ আছে, তো তার গলা ইউজের জন্য আমি এটা দিয়েছি, তার গলা ইউজ করে আমি জাস্ট হচ্ছে 5 দিনের মতো মেবি হয়েছে এটা আমি ইউজ করেছি দেখার জন্য, এটা খুব দ্রুত ফর্সা হয়ে যায়। আমি জাস্ট ট্রাই করার জন্য করেছি, দেখলাম যে না, হ্যাঁ প্রথম 5 দিনের মধ্যে খুব দ্রুত, মানে খুব দ্রুত যেটা অবিশ্বাস্য, খুব দ্রুত এটা অনেকটা ফর্সা হয়ে গেছে আমার স্কিন। বাট আমি যেটা জানি যে যেই জিনিস খুব দ্রুত ফর্সা হয় সেটা কিন্তু এটা খুব দ্রুত স্কিন খারাপ করে দেয়। সো এটা আমি আর ইউজ করতে চাচ্ছি না, আমার একদমই ইউজ করার কোনো ইচ্ছে নেই, জাস্ট আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য এটা ইউজ করেছিলাম। বাট আমার কাজিন যেটা ইউজ করেছে তার ঘাড়ে অনেক কালো দাগ ছিল, তার ঘাড়ের কালো দাগ কিন্তু এই 5-6 দিনে কিন্তু কিছুটা কমে গেছে,
গেছে। তো আমি আপনাদেরকে বলবো যে এই ক্রিমটা আপনারা ফেসে ইউজ করবেন না, বাট আপনাদের হচ্ছে পায়ের পায়ে অনেক সময় দেখা যায় যে জিন্স পরার কারণে কালো দাগ হয়ে যায়, কারো কারো হাঁটুতে, কারো কারো হচ্ছে হাতের কনুইতে কিন্তু দাগ হয়ে যায়। তো আপনাদের যাদের কনুইতে দাগ আছে কিংবা হাতে পায়ে কোথাও দাগ আছে, আপনারা চাইলে এটা হাতে পায়ে কিংবা ঘাড়ে লাগাতে পারেন, ঘাড়ে লাগাবেন, কিন্তু এটা ফেসে একদমই লাগানো যাবে না। টিউবটা এরকম একদম ছোট একটা টিউব হয়, এরকম ইয়েলো কালারের হয়, হালকা ইয়েলো কালারের হয়, প্যাকেটটা যেরকম হবে এটাও সেরকম হবে, সব কিছু ঠিক আছে। এখানে একটা পাম্পলেটও দেওয়া থাকে ভিউয়ার্স, এই হচ্ছে পাম্পলেট, এখানে কিন্তু ওনাদের ক্রিমের কথা বলা আছে, সাথে সাথে কিন্তু ওনাদের হচ্ছে এখানে সোপ পাওয়া যায়, ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশের কথা বলা আছে, সোপ আছে, এখানে সোপ দেওয়া আছে, ফেস ওয়াশের প্যাকেট দেওয়া আছে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ক্রিমটা, আমার ব্যক্তিগত রিভিউ যেটা, আমি আপনাদেরকে যেটা বলবো যে এটাতে প্রচুর ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া থাকে, যেটা আপনাদের স্কিনের জন্য খুব বেশি হার্মফুল হয়ে থাকে। সো এই জন্য হচ্ছে আপনারা এটা একদমই মুখে আপনারা ইউজ করবেন না। যদি খুব দ্রুত ফর্সা হতে চান সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত পছন্দ, আমার কিছু বলার নেই, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এটা মুখে কোনোভাবে ইউজ করবেন না, কারণ এটাতে হার্মফুল কেমিক্যাল যেটা আছে এটা আপনার স্কিন খারাপ করে দিবে, স্কিনটা খুব দ্রুত ডাল হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনারা যদি পুরো ক্রিমটা যদি আপনারা ইউজ করেন মুখে, সেক্ষেত্রে দেখা যাবে যে ফর্সা হয়ে যাবেন ঠিক আছে, বাট কিছুদিনের মধ্যেই মুখের হচ্ছে চামড়া খুব দ্রুত পাতলা হয়ে যাবে, স্কিন র্যাশ দেখা দিবে, মুখের পাতলা লালচে লালচে হয়ে যাবে, ব্রনের মতো দাগ হয়ে যাবে, লাল লাল দাগ হয়ে যাবে। আর হচ্ছে ভিউয়ার্স, আস্তে আস্তে আপনার স্কিনটা ছেড়ে দিলে একদমই কালো হয়ে যাবে, একদম যতটুকু ফর্সা আপনি যেরকম ফেয়ার ছিলেন তার থেকে হচ্ছে অনেক বেশি, অনেক গুণ, দুই গুণ, তিন গুণ বেশি কালো হয়ে যাবেন। সো সেই সেই জন্য হচ্ছে আপনারা এই যে ক্রিমটা সেটা আপনারা মুখে একদমই অ্যাপ্লাই করবেন না। বাট আমি আপনাদেরকে বলবো যাদের শরীরের কালো দাগ আছে, ঘাড়ের কালো দাগ দূর করতে চান, তারা হচ্ছে এটা আপনাদের ঘাড়ে কিংবা অন্যান্য জায়গায় এটা আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু মুখে আপনারা এটা ট্রাই করবেন না। মুখের জন্য এটা একদমই সুইটেবল না, অবশ্যই একদমই আপনাদের মুখের জন্য এটা ঠিক না, অবশ্যই এটা অনেক বেশি হার্মফুল। সো আপনারা কিন্তু মুখে এটা ইউজ করবেন, আমি বারবার আপনাদেরকে একই কথা বলছি, মুখে এটা ইউজ করবেন না ভিউয়ার্স। এটাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো খুবই ক্ষতিকারক, আর হচ্ছে এটা হচ্ছে আপনার দ্রুত ফর্সা করার সাথে সাথে আপনাকে খুব দ্রুত কালো করে দেবে, স্কিনের অনেক ক্ষতি করবে, স্কিন র্যাশ দেখা দিবে, স্কিনের হচ্ছে লালচে লালচে দাগ হয়ে যাবে, স্কিনের পাতলা করে দিবে, একদমই পাতলা হয়ে যাবে, রোদে গেলে হচ্ছে আপনার স্কিন জ্বালা পোড়া করবে। সো এই সমস্যাগুলো আপনাকে হচ্ছে এই ক্রিমটা দিবে। সো এই জন্য আমি আপনাদেরকে বলছি আপনারা এটা ইউজ করবেন না, ট্রাই করবেন না। তবে চাইলে অবশ্যই আপনারা ঘাড়ের কালো দাগ দূর করার জন্য এটা ইউজ করতে পারেন, ঘাড়ের কালো দাগের জন্য এটা খুব ভালো কাজ করে। ঘাড়ের যাদের ঘাড়ে অনেক বেশি কালো বা হাতে পায়ে কালো দাগ আছে, কনুইতে দাগ আছে, তারা সেই কালো স্পটের উপর ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, আপনারা অবশ্যই একটা ভালো রিভিউ পেয়েছেন, একটা জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, রিভিউটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, আর অবশ্যই সবাইকে সাজেস্ট করবেন যেন তারা এটির জন্য ইউজ না করে, মুখে যেন একদমই ইউজ না করে, সবাইকে এই কথাটি আপনারা বলবেন যেন কেউ যেন এটা মুখে ইউজ না করে, তাহলে তাদের কিন্তু স্কিন খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন, আর আপডেট পাওয়ার জন্য, ভিডিও আপডেট পাওয়ার জন্য, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।